করেন, আমাদের এত কষ্টের উপার্জনের টাকা আমরা যারই উপকার করি ভাই, যারই উপকার করি জোতার বাড়ি দেয় ভাই। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ এবং প্রবাসে যারা আমার এই ভিডিও দেখতেছেন সবাই প্লিজ ভিডিওটা শেয়ার করবেন। আজকে আমি খুব কষ্টের একটা ভিডিও বানাইতেছি। আমরা যে সকল প্রবাসীরা, যে সকল প্রবাসীরা প্রবাসের মাটিতে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যে কষ্টগুলো করি, তো আমাদের বাংলাদেশে কিছু আমাদের আপনজন মানুষ যখন কোনো সমস্যায় পড়ে, কোনো বিপদে পড়ে, তো আমাদের কাছ থেকে টাকা ধার চায়। বিশ্বাস করবেন, আমি এই পর্যন্ত 5 লক্ষ টাকার উপরে আমি অনেকের কাছে ধার দিছি, কিন্তু এই টাকা প্রচুর গরম। তো এই ভিডিওটা এই জন্য করতেছি, আমরা দুই প্রবাসী 20 টাকা 20 টাকা 40 রিয়াল ইনকাম করছি আজকে। এক সৌদির বাসা ধুইছি, তার বাড়ি ঘর কষ্ট ভাই, বহুত কষ্ট। কি গরম এই গরমের মধ্যে, বর্তমানে তাপমাত্রা 45 ডিগ্রি ভাই। এই গরমের মধ্যে দুইটা ভাই আমরা 20 টাকা করে ইনকাম করছি। ভিডিওটা এই জন্য করতেছি, আমরা যখন বাংলাদেশে কোনো আপনজনের উপকার করি, তো আমি অনেকের টাকা ধার দিছি, কেউ 30,000, কেউ 50,000, কেউ 2 লক্ষ। এই টাকাটা ভাই আমি এখনও উঠাইতে পারি নাই। আমার ভিডিওটা প্লিজ আপনারা শেয়ার করবেন, যাতে এই অমানুষের বাচ্চারা আমার এই ভিডিওটা দেখে। আমাদের এই কষ্টের টাকার কোনো মূল্য দেয় না অমানুষের বাচ্চারা, ফোন দিলে ফোন রিসিভ করে না, যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন। ভিডিওটা প্লিজ শেয়ার করবেন, যাতে এই অমানুষরা ভিডিওটা দেখে। আর আমার প্রবাসী ভাইদের কাছে অনুরোধ, আপনার আমার কষ্টের টাকা কাউকে দিবেন না, কাউকে দিবেন না। আর আমি যে সমস্ত মানুষের টাকাটা ধার দিছি, বেশি দিন হয় নাই, কারো কাছে 8 বছর, কারো কাছে 9 বছর, কারো কাছে 3 বছর, অথচ বেশি দিন হয় নাই। টাকা চাইলে আমাকে ঝাড়ি দেয়, এই তোর টাকাকে মেরে খাই ফেলামু নাকি, তোর টাকা আমি তোকে দিদি দিমুই, এগুলো আমার 1 মাসের টাকা না। ভাই তোর যদি 1 মাসের টাকা নাই হয়ে থাকে, তাহলে আমাদের এই কষ্টের টাকাগুলো তোর কেন দেস না ভাই? আমি এখন থেকে কসম খাইছি ভাই, যদি আমার সামনে আমার কোনো আপনজন ধাপড়ায় মরে যে বলেন না ভাই টাকা দেন টাকা দেন, আমি খোদার কসম আর টাকা দিব না ভাই। আমার এই কষ্টের টাকা আমি আর কেউ দিব না ভাই, কারণ এই প্রবাসের মাটিতে যারা থাকে, যারা কষ্ট করে টাকা ইনকাম করে, তারাই বলতে পারবো ভাই। এই যে দেখতে পারছো তো, আমি রাস্তা দিয়ে ভিডিও করতে করতে এই কারণে যেতেছি, আপনারা বাস্তব প্রমাণটা দেখুন। আমরা এখনে মাথার উপরে যেই রৌদ্রের তাপ, চামড়া জ্বলে যেতেছে গা। যদি আমি এক জায়গায় 15 মিনিট দাঁড়ায় থাকবো, আমার চামড়ার অস্তিত্ব থাকবো না, এত গরম। বর্তমানে গরমের তাপমাত্রা 45 ডিগ্রি ভাই। ভাই বহুত কষ্ট লাগে ভাই, আমার বহুত কষ্ট লাগে। আমার যে সকল প্রবাসী ভাইরা আছেন, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারা কারা টাকা ধার দিয়া মানুষের উপকার কইরা কতটুকু সফলতা অর্জন করতে পারছেন। আমি মানি কেউ টাকা ধার দিয়া ভালো কিছু করতে পারেন নি ভাই। আপনারা দেখতে পারতেছেন আমি এই মুহূর্তে রাস্তায় আছি। তো ভিডিওটা জানি না কার কাছে কীরকম লাগবো, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। তো এই জন্য আমি আমার যে সকল প্রবাসী ভাইরা আছেন, বিশ্বাস করবেন ভাই, বিশ্বাস করবেন, আমাদের এত কষ্টের উপার্জনের টাকা আমরা যারই উপকার করি ভাই, যারই উপকার করি জোতার বাড়ি দেয় ভাই। টাকা ঠিক মতন চাইলে পাই না, টাকাটা ধার দেওয়ার সময় নিজেকে অনেক মহান মনে হয়, কিন্তু টাকাটা যখন আমরা তার কাছে চাই, নিজেকে একটা অসহায়, একটা ভিক্ষুকের মতন মনে হয়, যেমন লাগে আমি তার কাছে ভিক্ষা চাইতেছি, আমারই টাকা আমি তাকে যেমন ভিক্ষা চাইতেছি ভাই। তো আমার খুবই কষ্ট লাগতেছে ভাই, আমি এখন এক সমস্যার মধ্যে আছি ভাই, আমার টাকাটা খুবই প্রয়োজন ভাই। আমি যে সকল মানুষের টাকা ধার দিছি, তাদেরকে ফোন দিতেছি, তারা ফোন রিসিভ করতেছে না, বাসা থেকে যোগাযোগ করতে পাঠাইতেছি, তারা কোনো উত্তর দিতেছে না, কয় টাকা হইলে জানাইবো, টাকা হইলে জানাইবো। তো 7 বছর 8 বছর হয়ে গেছে গা, তোমরা টাকাটা কেন দাও না? আপন মানুষগুলা ভাই, আপন মানুষগুলা, কেউ 50,000 টাকা দিছি, কেউ 2 লক্ষ টাকা দিছি, কেউ 3 লক্ষ টাকা দিছি, এরকম করে ভাই টাকাগুলা ভাই আমার কষ্টের টাকা ভাই কেউ দেয় না ভাই। তো আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করবেন, আমার পেজটাকে ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।